সৌদি আরবের আর্থিক প্রগতির প্রাণকেন্দ্র দেশের রাজধানী শহর রিয়াদ, যা সমগ্র আরবীয় উপদ্বীপের সবথেকে বড় শহর। বর্তমানে এই শহরে রয়েছে 112টি দেশের দূতাবাস। আর্থিক বিন্যাস এবং আধুনিক সুসরঞ্জামে পূর্ণ রিয়াদ শহর একটি গ্লোবাল সিটি, যেখানে বহু বিদেশি ব্যাংক এবং বিদেশি মানুষ নানা রকম কর্মে লিপ্ত রয়েছেন। শহরের অধিকাংশ মানুষ মুসলিম সম্প্রদায় হওয়া সত্ত্বেও রিয়াদ শহর একটি মিশ্র সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত। বন্ধুরা, টপ টেন বাংলার আজকের পর্বে আমরা রিয়াদ সম্বন্ধে কয়েকটি তথ্য জেনে নেব। রিয়াদ শহর সৌদি আরবের সবথেকে বড় শহর এবং শহরটি সৌদি আরবের সবথেকে উন্নত শহরের মধ্যে গণ্য হয়। 15টি মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্টে বিভক্ত এই শহরের মোট আয়তন 1973 বর্গ কিলোমিটার। রিয়াদ শহরের একটি দারুণ তথ্যের অন্যতম এখানকার মিশ্র সংস্কৃতি। শহরের অর্ধেকের বেশি মানুষ সৌদি আরবের বাসিন্দা, কিন্তু একটি বড় অংশের মানুষ ভারতবর্ষ এবং পাকিস্তানের। 2018 অনুযায়ী রিয়াদ শহরের জনসংখ্যা 76,76,654 জন। জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 3,900 জন। বর্তমানে রিয়াদ প্রভিন্সের অন্তর্গত রিয়াদ শহর, কিন্তু এই শহরের নাম 1590 সালের সময় থেকেই উল্লেখ পাওয়া যায়। পূর্বে এই স্থানটিকে একটি আরবিক নাম অনুসারে ডাকা হতো। প্রাচীন আরব আদিবাসী মানুষ বানু হানিফা এই শহরের প্রতিষ্ঠাতা এবং স্থানীয় বাসিন্দা ছিলেন। 1400 শতাব্দীতে মরক্কোর বিখ্যাত পরিব্রাজক ইবন বতুতা এই শহরের উল্লেখ করেছেন। আধুনিক যুগে এই শহরের দৃশ্য দেখে কেউ ভাবতেও পারবেন না যে 1900 শতাব্দীর আগে বর্তমান স্থানটি প্রায় ফাঁকাই ছিল এবং ছিল না বড় এক্সপ্রেসওয়ে ও চলত না বিলাসবহুল গাড়ি। 1953 সালে সৌদি আরবের বাদশাহ সৌদ বিন আব্দুল আজিজ আল সৌদ শহরের ব্যাপক উন্নতি সাধনে পরিকল্পবদ্ধ হন। তার প্রচেষ্টায় শহরের আধুনিকীকরণে জোর দেওয়া হয় এবং শহরের রূপ পরিবর্তন হতে শুরু হয়ে যায়। সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ। দেশের অর্থনীতির সিংহভাগ তেলের উৎপাদনের উপরে নির্ভর এবং সেই অর্থনীতির অন্যতম কেন্দ্র রিয়াদ শহর। তবে শহরটি অর্থনীতির সাথে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র। বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট রিয়াদ শহরে তৈরি হচ্ছে, কিং আবদুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট। এই অর্থনৈতিক স্থানে আধুনিক মনোরেল এবং মেট্রো রেলেরও ব্যবস্থা থাকবে। এই ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে তৈরি হতে চলেছে একটি অসাধারণ বিশাল আকৃতির মসজিদ, KAFT গ্র্যান্ড মস্ক, যার ডিজাইন ডেজার্ট রোজের ন্যায় করা হচ্ছে। রিয়াদ শহরেই রয়েছে সৌদি আরবের প্রথম নির্মিত গগনচুম্বী ইমারত, আল ফেজালিয়া সেন্টার। বর্তমানে ইমারতের উচ্চতা অনুযায়ী এটি সৌদি আরবের চতুর্থ উঁচু স্কাইস্ক্র্যাপার। দেশের বহু উঁচু ইমারত এবং হাইওয়ে 65-এর ন্যায় একাধিক রাস্তার নির্মাণের কারণে শহরটি আন্তর্জাতিক মহলে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি শহর। হাইওয়ে 65 হাওতাদবানী তামিন টাউন থেকে রিয়াদ হয়ে কুরায়াত পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার আল হাতিতা পর্যন্ত গেছে। হাইওয়ে 65-এর অপর নাম রিয়াদ কাসিম এক্সপ্রেসওয়ে। বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বিমানবন্দর কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। রিয়াদ শহরের এই বিমানবন্দর একটি ব্যস্ততম বিমানবন্দর, যেখানে অবস্থিত সেন্ট্রাল কন্ট্রোল টাওয়ারটি অন্যতম এক উঁচু কন্ট্রোল টাওয়ার। রিয়াদ মেট্রো দেশের দ্বিতীয় মেট্রো সিস্টেম হতে চলেছে। 6টি মেট্রো লাইন সহিত রিয়াদ মেট্রো দৈর্ঘ্যে 176 কিলোমিটার হবে এবং সেখানে 85টি স্টেশন থাকবে। মরুভূমি পরিবেশ এবং তীব্র গরমের কারণে সৌদি আরবে জলের ডিস্যালিনেশন করা হয়। এই প্রক্রিয়া পরিশুদ্ধ পানীয় জলে পরিণত করে যে সমস্ত কোম্পানি, তাদের মধ্যে সবথেকে বড় সংস্থার সদর দপ্তর রিয়াদে অবস্থিত। একটি আর্থিক কেন্দ্র হওয়ায় শহরের সংস্থাগুলিতে ভিন্ন দেশের নাগরিক কাজ করেন। সব মিলিয়ে আর্থিক প্রগতিতে সবথেকে দ্রুতগতিতে এগিয়ে চলা শহরগুলির তালিকায় রিয়াদ নথিভুক্ত হয়েছে। শহরের শপিং মল বহু পর্যটক আকর্ষণ করে, তবে এই শহরের কিংডম সেন্টারে একটি শপিং সেন্টার রয়েছে যেখানে শুধুমাত্র মহিলারাই যেতে পারেন। সেখানে পুরুষ প্রবেশ নিষেধ। এবং রিয়াদ শহরেই রয়েছে বিশ্বের একটি বৃহৎ মহিলা বিশ্ববিদ্যালয়, প্রিন্সেস নোরা বিন্দ আব্দুল রহমান ইউনিভার্সিটি। ফ্রেন্ডস, অর্থের অনটন অন্যান্য দেশে থাকলেও সৌদি আরব বর্তমান পরিস্থিতিতে সেরকম অনুভব করেনি, তাই সেখানে সবথেকে ধনী থোরোব্রেড ঘোড়ার দৌড় অনুষ্ঠিত হয়েছে। এটি অনুষ্ঠিত হয় কিং আব্দুল আজিজ রেস ট্র্যাকে। বাস্কেটবল এবং ফুটবলের আধুনিক স্টেডিয়াম নির্মাণ করে রিয়াদ শহর বিশ্বমানের ক্রীড়াঙ্গন তৈরি করেছে। এই রিয়াদ শহর 2034 এশিয়ান গেমসের আয়োজক শহর হতে চলেছে।
দর্শক বন্ধুরা কি জানেন, রিয়াদ শহরের আধুনিকতার সঙ্গে প্রাচীন ঐতিহাসিক নির্মাণেরও সম্পর্ক জড়িয়ে। এই শহরে নির্মিত নিদর্শন সৌদি আরবের শত শত বছরের ইতিহাস বহন করে। সৌদি রাজবংশের একটা অন্যতম নিদর্শন আত তুরাইফ, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মুসমাক প্যালেস, মুরাব্বা প্যালেস ও আতিকা প্যালেস রিয়াদের কয়েকটি দর্শনীয় স্থানের মধ্যে গণ্য হয়। শহরের মাউন্ট আল জুবেলের সামনে অবস্থিত আইনহিদ গুহা, তার তলা দিয়ে বয়ে যাওয়া হ্রদের কারণে এটি একটি জনপ্রিয় পর্যটক স্থল। এইরূপ প্রাচীন এবং আধুনিক ইমারতের মিশ্রণে শহরটি হয়ে উঠেছে একটি দারুণ পর্যটক স্থলে। সৌদি আরবের আর্থিক বিন্যাসের অন্যতম প্রাণকেন্দ্র হওয়ায় রিয়াদ হয়েছে মিশ্র সংস্কৃতি ও অর্থনৈতিক বিকাশশীল শহর। সুতরাং বন্ধুরা, রিয়াদের ডিজিটাল সফর এখানেই শেষ করা হলো। কেমন লাগলো শহরের ছোট্ট পর্বটি জানাবেন, কিন্তু ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।